বছরের পর বছর ধারাবাহিক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে সরকার নিয়ন্ত্রিত চিনি কলগুলো। উত্তরণে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এইসব দুরবস্থার কথা স্বীকার করে এখন চিনিকলগুলোর আধুনিকায়নের কথা বলছে শিল্প মন্ত্রণালয়। এক একটা সুগার মিলের বয়স হয়েছে মেশিন পত্রের 70 বছর 60 বছর, তাদেরকে কাজ না থাকলে ওভার টাইম দিতে হয়, 9 মাস বন্ধ না রেখে 12 মাস যাতে এটা চালু করা যায়, সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। এর মধ্যেই এবার আখ মাড়াইয়ের ভরা মৌসুমে কুষ্টিয়া, পাবনা, রংপুর, শ্যামপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় চিনিকল শাটডাউন করল সরকার। এতে চরম বিপর্যয়ের মুখে শ্রমিক, কর্মচারী আর আখ চাষিরা। আমরা চাষিরা অনেক ইচ্ছু করেছি, যদি এই চিনিকলটাই বন্ধ হয়ে যায় আখেরগুলো আমরা কি করব, এই আখের কি হবে, কি পরিণতি হবে। এখন আমরা এই আখটা নিয়ে খুবই বিভ্রান্তির ভিতর আছি। তবে কোন শ্রমিক চাকুরি হারাবেন না এমন নিশ্চয়তা দিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে চালু মিলগুলোতেই মাড়াই হবে সব আখ। আখের এরিয়া কমে গেছে, অল্প দিন মাড়াই হয়, এই জন্য 6টা চিনি কলেজ চালাইলে দেখা যায় 70 কোটি লাগে, না চালাইলে 20 কোটি টাকা লাগে। তবুও কৃষকের স্বার্থে আখ চাষ চালাতে এই 6টা চিনি কল বন্ধ করে পার্শ্ববর্তী যে চিনি কল আছে সেই চিনি কলে তাদের আখ গুলো যাবে। এই অবস্থায় সামনে আসা সংকট সামলে চিনি কলগুলো নিয়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু ঠিকই ব্যবসা করছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কেন ব্যবসা করছে না? এখন সেটা পুরোপুরি বন্ধ না করে সেটাকে কোনোভাবে সংস্কার করে লাভজনক করা যায় কিনা অনেক চিন্তাভাবনা করে কাজগুলো করা উচিত। এখন পর্যন্ত চিনিকলগুলোর কাছে ব্যাংক ঋণ ও শ্রমিক কর্মচারীদের পাওনা 8,000 কোটি টাকা। এছাড়াও শুধু আখ চাষিরাই পাবেন 10 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।